আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম শ্রুতি বিআরবি কেবল সংবাদ শিরোনাম বিভীষিকাময় 21 আগস্ট আজ আলামত নষ্টই প্রমাণ করে গ্রেনেড হামলায় বিএনপির প্রত্যক্ষ মদত ছিল বললেন প্রধানমন্ত্রী করোনা পরীক্ষার সার্টিফিকেট ছাড়া চিকিৎসা দিচ্ছে না হাসপাতাল রিপোর্ট পেতে দেরি হয় বিনা চিকিৎসায় অনেকের মৃত্যু কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আবার অবনতি বরিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু এবং ডিমের দাম ডজনে বেড়েছে 6 থেকে 8 টাকা শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের ইতিহাসের বিভীষিকাময় 21 আগস্ট আজ 2004 সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় নজিরবিহীন হত্যাযজ্ঞ চালানো হয় তখন বিএনপি জামায়াত জোট সরকারের আমল কলঙ্কময় ওই হামলায় আহত হলো অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা মারা যান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ আওয়ামী লীগের 23 জন নেতাকর্মী আহত পঙ্গু হন শতাধিক ঘটনায় দায়ের করা মামলার তদন্ত বিচারে প্রমাণ হয় তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের প্রত্যক্ষ মদতেই নারকীয় এই হামলা হয়েছিল একুশ আগস্ট উপলক্ষে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন ইতিহাসের এ এক কলঙ্কময় দিন যার মাধ্যমে তাকে হত্যাসহ বাংলাদেশকে নেতৃত্ব শূন্য এবং জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি ও দুঃশাসনকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র হয়েছিল একুশ আগস্টে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী একুশে আগস্ট গ্রেনেড হামলার আলামত নষ্ট করায় প্রমাণ করে এতে বিএনপির প্রত্যক্ষ মদত ছিল এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বলেন এ ঘটনায় তারেক রহমানও জড়িত জোট সরকারের দুর্নীতির বিষবৃক্ষের কুফল জনগণ এখনও ভোগ করছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা চালানো হয় বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নিজেদেরকে এর দায় থেকে বাঁচাতে সব ধরনের আলামত নষ্ট করা হয় বলেও মন্তব্য করেন তিনি বিএনপি সরকার যদি এর সঙ্গে জড়িত নাই থাকে তাহলে তারা আলামতগুলি কেন নষ্ট করবে ওই গ্রেনেড হামলা পরে তারা সিটি কর্পোরেশনে তখন নিয়োগ সার্টিফিকেশন করতেন তারা বিরুদ্ধে নিয়ে এসেছিল পুরো এলাকা তারা ধুয়ে ওই হামলাকারীরা তারা যাতে নির্বিঘ্নে ওই জায়গা ত্যাগ করতে পারে সেই সুযোগটা সৃষ্টি করার জন্য তারা এটা করেছিল রাজনীতির নামে মানুষ হত্যা করা বিএনপির অভ্যাস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তাদের অপকর্মের শিকড় এখনো উৎপাটন করছে সরকার তার যে দুর্নীতি করে যাচ্ছে দুর্নীতির যে বৃক্ষ রচনা করে যাচ্ছে সারা বাংলাদেশে আজকে তার কুফল বাংলাদেশ ভোগ করছে আমরা সরকার সবাই এক এক করে সেগুলো ধরছি উদ্যাপন করছি করোনার মধ্যেও দেশ যেন সামনে এগিয়ে যায় সেজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজ করার নির্দেশ দেন শেখ হাসিনা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের অর্থনীতির চাকাবর্তী সীমাটা আমাদের সবার মানুষের কষ্ট না করে তাদেরকে যেভাবে তারা সহযোগিতা করা তাদের সাহায্য করা এবং আমাদের দেশটা যেন এর আগে দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী বেদিতে গ্রেনেড হামলায় নিহতদের শ্রদ্ধা জানান নেতাকর্মীরা আপেল মাহমুদ এটিএন বাংলা ঢাকা
21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিচারিক আদালতের দেয়া সব আসামিদের সাজা হাইকোর্টে বহাল রাখতে সর্বোচ্চ আইনি লড়াই করবে রাষ্ট্রপক্ষ। মামলাটি অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করতে প্রধান বিচারপতির কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তবে আসামিপক্ষ বলছে, রাজনৈতিক বিবেচনায় তড়িঘড়ি করে শুনানি করা হলে ন্যায় বিচার নিশ্চিত হবে না। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। হামলার 14 বছর পর 2018 সালের 10 অক্টোবর রায় দেয় বিচারিক আদালত, কিন্তু প্রায় 2 বছরেও শুরু হয়নি মামলার আপিল শুনানি। হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় ডেথ রেফারেন্স সহ জেল আপিলের নথি 2018 সালের 27 নভেম্বর হাইকোর্টে আসে। সবশেষ গত বছরের 13 জানুয়ারি বিচারিক আদালতের নথি তলব করে হাইকোর্ট। গেল রোববার সেই পেপার বুক বিজি প্রেস থেকে সুপ্রিম কোর্টে পৌঁছায়। এখন এই পেপার বুক সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা যাচাই বাছাই করে চূড়ান্ত করবে। এ মামলার পরবর্তী অগ্রগতি নির্ভর করছে প্রধান বিচারপতি যত দ্রুত বেঞ্চ গঠন করবেন তার উপর। প্রথমে একটা দরখাস্ত আমাদের করতে হবে এই মামলাটার গুরুত্ব কথা উল্লেখ করে, যাতে তাড়াতাড়ি শুনানির জন্য একটা বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। শুনানি অগ্রাধিকার ভিত্তিতে হবে এটা আমরা মনে করি এবং সেই ব্যাপারে আদালতের কাছে আমরা প্রার্থনা করব। মামলায় রাজনৈতিককরণ না করে যাতে ন্যায় বিচার হয় এবং যারা সত্যিকারে দোষী তাদেরকে দোষ সাব্যস্ত করে তাদেরকে দণ্ডাদেশ দেওয়া হোক। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা আরও জানান, একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য 21 আগস্টের এ নারকীয় হামলার ঘটনা ঘটে। উচ্চ আদালতে মামলার শুনানির বিষয়টি অগ্রাধিকার পাবে, তবে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন রাজনৈতিক বিবেচনায় নয়, বরং সব মামলাকেই সমান গুরুত্ব দিয়ে শুনানি করতে হবে। আসামিপক্ষ রায়ের বিরুদ্ধে আপিল করলেও সাজা বাড়াতে কোনো আপিল করেনি রাষ্ট্রপক্ষ। আমরা প্রস্তুত আছি, তবে আমার কথা হলো হঠাৎ করে মামলাটি এতদিন পরে অগ্রাধিকার ভিত্তিতে যদি করা হয় সেক্ষেত্রে জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব মৃত্যুর আগেও আফসোস করেছেন আমাদের কাছে যে আমি কি বিচারটা দেখতে পারবো না, কারণ ওনার স্ত্রী মারা গেছিলেন এই হামলায়। যে সাজাটা আছে সেটি যাতে বহাল থেকে এটি আমাদের প্রচেষ্টা হবে। 2004 সালের 21 আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে ট্রাকে তৈরি অস্থায়ী মঞ্চে চলছিল জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ। আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য চলার সময় চালানো হয় গ্রেনেড হামলা। নিহত হন আওয়ামী লীগের নারী বিষয়ক সম্পাদক আইবির রহমান সহ 24 জন, আহত হন কয়েকশো নেতাকর্মী, অল্পের জন্য প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় 2018 সালের 10 অক্টোবর বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বড় ছেলে ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় সাবেক 3 আইজিপি সহ 11 আসামিকে। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলকে নেতৃত্বে শূন্য করতেই ওই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় জড়িত ও নেপথ্যের কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ সম্ভব। মামলার অন্যতম আসামি তারেক রহমান হারিস চৌধুরী সহ 14 জন এখনও পলাতক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস এবং উপসর্গে আরও অন্তত 19 জন মারা গেছে বিভিন্ন জেলায়। এর মধ্যে সিলেট, খুলনা, বগুড়ায় 12 জন, চিকিৎসক, নার্স, ব্যাংকার সহ এসব জেলায় 24 ঘণ্টায় 4 শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে করোনায়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রাসনা দাসের রিপোর্ট। খুলনায় আবারও ভয়াবহ রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় 4 জনের মৃত্যু হয়েছে, মৃতদের মধ্যে 1 জন কিশোরী। গত 24 ঘণ্টায় খুলনা বিভাগের 10 জেলায় 498 জনের নমুনা পরীক্ষায় 158 জন করোনা শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটেও করোনায় আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে 24 ঘণ্টায়, এদের মধ্যে 3 জন পুরুষ ও 1 জন নারী। একই সময় নতুন আক্রান্ত হয়েছেন 63 জন।
বগুড়ায় করোনায় আরও চারজনের মৃত্যু নিশ্চিত করেছে বগুড়া সিভিল সার্জন অফিস। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন ও TMSS মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। 329টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও 74 জন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও 2 জন, করোনা শনাক্ত হয়েছেন 89 জন। এই নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা প্রায় 16,500। এদিকে বরিশালে গত 24 ঘন্টায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভাগের 6 জেলায় নতুন শনাক্ত ডাক্তার নার্স ব্যাংকার সহ 71 জন। এদিকে নড়াইলের লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া নোয়াখালীতে 41 জন, নাটোরে 8 জন, শেরপুরে 7 জন ও নেত্রকোনায় 2 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। রাসনা দাস, এটিএন বাংলা। এখনও অনেক হাসপাতালে করোনা সার্টিফিকেট ছাড়া চিকিৎসা পাচ্ছেন না রোগীরা। করোনা টেস্ট করানোর পর রিপোর্ট পেতে দেরি হওয়ায় অনেকে ঢলে পড়েছেন মৃত্যুর মুখেও। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। হাবিবুর রহমান অভির রিপোর্ট। কিছুদিন আগে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সিলেটের কয়েকটি হাসপাতাল ঘুরেও চিকিৎসা পাননি এক নারী। অবশেষে অ্যাম্বুলেন্সেই মৃত্যু হয় তার। একই দিনে 3টি হাসপাতাল ঘুরেও সেবা না পেয়ে মৃত্যুবরণ করেন এক ব্যবসায়ী। শুধু সিলেট নয়, সারা দেশের হাসপাতালগুলোর চিত্র প্রায় একই। রাজধানীর কয়েকটি হাসপাতাল ঘুরেও পাওয়া গেছে এমন অভিযোগ। গালের ভিতরে গা হয়েছে ক্যান্সারের, এদিকে বাইরে হয়ে ছিদ্র হয়ে গেছে। এমার্জেন্সিতে বললাম আমার রোগী সিরিয়াস অবস্থা, ওদের করোনা পরীক্ষা ছাড়া আমরা রোগীকে ভর্তি করাবো না। রাস্তায় 2 দিন থাকলাম, থাকার পরে অসুস্থ স্বামী, বৃষ্টিতে ভিজি, এমন এক বাসা ভাড়া করেছি সে জায়গায় 10,000 টাকা, 700 টাকা, 600 টাকা একজনের ঘুষ দিয়ে এখানে পরীক্ষার রিপোর্টগুলি পাওয়ার জন্য। এইটাও ফাইলাম না, আজকে দেওয়ার কথা ছিল আজকে ফাইলাম না। রোগী নিয়ে আসছি যে আজকে ওই তো 7 দিন। করোনাকালে হাসপাতালে জনবল কম থাকার কথা স্বীকার করেন কর্তৃপক্ষ। এ সময় রোগীদের ধৈর্য ধরে সেবা নেওয়ার আহ্বান জানান তারা। আপনি দেখেন আউটডোরে ডায়াগনোসিস কনফার্ম হবে, তারপরে বোর্ডে যাবে, ট্রিটমেন্টের ডিসিশন হবে, তারপরে আপনাকে করোনা টেস্ট করতে দেওয়া হবে। আপনি প্রথম দিন এসেই করোনা টেস্টের জন্য হইচই করার কোনো প্রয়োজন নাই। এখন রোগীরা তাড়াহুড়া করে বাইরে করে আনেন, বাইরে করতে গিয়ে যদি তারা আবার দালালের পাল্লায় পড়ে বেশি টাকা দিয়ে করে আনেন, এটা নিয়ন্ত্রণ করবে কে? হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসা সেবা না দেওয়ার অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যদি এরকম কোনো স্পেসিফিক গণমাধ্যমরা এসে আমাকে ওই কপি দেয় বা এই করে, তাহলে আমরা সেটা কথা ব্যবস্থা নিতে পারি। এবং যেভাবে আমাদের রোগীর সংখ্যা কমছে, ডিসিশন ফাইনাল হলে আমরা যে সমস্ত কোভিড ডেডিকেটেড হসপিটাল সেখানে কোভিড এবং নন কোভিড রোগীকে আমরা চিকিৎসা দিতে পারবো ইনশাআল্লাহ। সব ধরনের রোগের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোকে দেওয়া নির্দেশনা মেনে চলার আহ্বান এই অধিদপ্তরের। হাবিবুর রহমান অভি, এটিএন বাংলা, ঢাকা। নদ নদীর পানি বাড়ায় দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। বরিশালে মেহেন্দিগঞ্জে পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। জেলায় 50,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এর সঙ্গে নদী ভাঙন শুরু হওয়ায় দুর্ভোগে পড়েছে স্থানীয়রা। অন্যদিকে পদ্মার পানি বাড়ায় শরীয়তপুরে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তীররক্ষা বাঁধে তলদেশ থেকে জিওব্যাক ও সিসি ব্লক সরে যাওয়ায় 18টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে, যে কারণে শিক্ষা প্রতিষ্ঠান সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টাঙ্গাইলেও। বৃষ্টির কারণে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই ও বংশায় নদীর পানি গত কয়েকদিন ধরে বৃদ্ধি পাচ্ছে। এদিকে নাটোরের পানি কমতে থাকায় জেলার নলডাঙ্গা ও সিংড়া উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র বানভাসী মানুষ বাড়ি ফিরতে শুরু করেছেন। জামালপুরে কিছু এলাকায় পানি নামলেও জমি চাষের উপযোগী হতে এখনও সময় লাগবে। বৃষ্টিপাত না হওয়ায় নেত্রকোনায় নদ নদীর পানি হ্রাস পেয়েছে, ফলে বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে সেখানে। আরেক জেলা শেরপুরে বন্যা পরবর্তী দুর্ভোগে মানবেতর জীবনযাপন করছেন বাসস্থান হারানো হাজারো মানুষ। বরখাস্তকৃত ওসি প্রদীপ সহ সিনহা হত্যা মামলার প্রধান 3 আসামিকে মেরিন ড্রাইভের ঘটনাস্থলে নিয়ে গেছে র্যাব। সেখানেই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। দুপুরে র্যাব টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কাছে এই 3 আসামিকে নেওয়া হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা র্যাব 15-র সিনিয়র সহকারী পুলিশ সুপার খারুল ইসলামও সেখানে যান। টেকনাফ মডেল থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ছাড়া অন্য 2 আসামি হল বরখাস্তকৃত ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত।
এই তিনজনকে 18 আগস্ট কক্সবাজার জেলা কারাগার থেকে 7 দিনের রিমান্ডে নেয় র‍্যাব। এর আগে বৃহস্পতিবার রাত 12টায় আদালতের নির্দেশে র‍্যাব কক্সবাজারের নীলিমা রিসর্ট থেকে উদ্ধার করা সিনহা ও তার সহকর্মীদের ব্যবহৃত ল্যাপটপ সহ 29টি ডিভাইস ও টাকা হেফাজতে নেয়। রাজধানীতে ডজনে 6 টাকা থেকে 8 টাকা বেড়েছে ডিমের দাম, তবে মাছ ও মুরগির দাম কিছুটা কমেছে। ছুটির দিনের বাজার ঘুরে আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। বর্ষার ভরা মৌসুম শেষে ভরপুর রাজধানীর মাছের বাজার, কিন্তু ক্রেতা নেই তেমন। অথচ কুরবানি ঈদের পর মাছের বেচে কেনা জমজমাট হওয়ার কথা, এর জন্য করোনা পরিস্থিতিকে দায়ী করছেন মাছ ব্যবসায়ীরা। কখনো মাছ নিচ্ছি বাসায় স্বাদ ভালো পাচ্ছে, আবার কখনো মাছ কাছে ইলিশ, কিন্তু এটা কোন প্রজাতির ইলিশ বা কোন নদীর ইলিশ এটা বোঝা যাচ্ছে না। ব্যবসায়ীদের আমরা খুব কষ্টে আছি, পরিস্থিতি সবাই জানে, কেন করোনার পরিস্থিতির কারণে সব জায়গায় বাধা পড়ছে। দেশের বিভিন্ন স্থানে বন্যায় মুরগির খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, কমেছে সরবরাহ, দামও কমেছে আগের চেয়ে, কিন্তু তারপরেও মুরগির বাজারে বেচে কেনা আগের মতো নয়। করোনার ভয়ে ওরা বাইরে হয় না, ম্যাক্সিমাম আপনি শিক্ষিত লোকের বা ভালো বিএপি লোকের ভয়ভীতিটা বেশি। তবে বাজারে চাহিদা বেড়েছে ডিমের, করোনায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ডিম বেশি খাচ্ছেন মানুষ, সেই সুযোগে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। আগে তো ছিল 100 টাকা 95 টাকা ডজন, এখন 108 টাকা ডজন, 105 টাকা একটু মিডিয়াম ছোট সাইজ। রাজধানীর বাজারে খানিকটা চড়া সবজির দাম, বর্ষার কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। সিটি কর্পোরেশন প্রতিদিনের জন্য একটা ইয়ে দিয়ে দিত যে আজকে এই বাজারটা এই রেটটা এই রেটটা এই রেট, তাহলে যেন আমাদের জন্য উপকার। অর্থনীতি তো খারাপ, এই জন্য আমাদের এই অবস্থা খারাপ, মাল কিনি 40 বেচার লাগে পরে 30। করোনা দুর্যোগে এমনিতেই আর্থিক সংকটে মানুষ, তার উপর বাজারের বাড়তি এই চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা সংক্রমণ থেকে ফ্রন্টলাইন যোদ্ধাদের সুরক্ষায় রোবট তৈরি করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক 7 শিক্ষার্থী। বীর প্রতীক ডাক্তার সিতারা বেগমের নামে এই রোবটের নাম রাখা হয়েছে সিতারা। প্রাথমিক ট্রায়াল শেষে করোনা রোগীদের সেবা এটি হাসপাতালে পাঠানোর পরিকল্পনা উদ্ভাবকদের। বরেণ্য নাট্যকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা আবদুল্লাহ আল মামুনের 12তম মৃত্যুবার্ষিকী আজ। টেলিভিশনের জন্য তার নির্মিত ধারাবাহিক নাটক সংসপ্তক তুমুল জনপ্রিয়তা পায়। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে সারেং বৌ, সখী তুমি কার, শেষ বিকেলের মেয়ে ও জোয়ার ভাটা। এছাড়া আবদুল্লাহ আল মামুন রচনা করেন অসংখ্য নাট্যগ্রন্থ, অর্জন করেছিলেন 21 পদক বাংলা একাডেমি ও প্রথম জাতীয় টেলিভিশন পুরস্কার। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন 2 বার। 2008 সালের এই দিনে 66 বছর বয়সে মৃত্যুবরণ করেন বরেণ্য এই নাট্য ব্যক্তিত্ব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৃষ্টি ছাড়ায় জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের চাকতাই, খাতুনগঞ্জ, আসাদগঞ্জ। বৃহস্পতিবারও এই বাজারের কোথাও কোথাও ছিল কোমর থেকে হাঁটু পানি। এ সময় বেচাকেনা বন্ধ করে ব্যবসায়ীরা মালামাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন। অধিকাংশ দোকান ও গুদামে পানি ঢুকে মালামাল নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, জোয়ারের সময় পানি ঠেকাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চাকতায় খালের মুখে একটি সুইস গেট বসানোর কাজ 2 বছর আগে শুরু করে, কিন্তু সে কাজ এখনও শেষ হয়নি, খালের মুখে বাঁধ দিয়ে কাজ চলছে। ফলে জোয়ারের পানি ঢুকলেও ভাটার সময় দ্রুত পানি সরতে না পারায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের অন্ধকার সময় থেকে আমেরিকাকে মুক্ত করার ঘোষণা দিলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। দলের ভার্চুয়াল কনভেনশনের সমাপনী বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় আসতে আর তা ধরে রাখতে যত বিভেদ, আতঙ্ক আর ক্ষোভ উস্কে দিয়েছেন ট্রাম্প, আগামী 3 নভেম্বর নির্বাচনের লড়াইয়ে নামবেন 2 প্রার্থী। এদের ডেমোক্রেটিক পার্টির কনভেনশন চলাকালে অনুষ্ঠিত মতামত জরিপে জো বাইডেনকে এগিয়ে থাকতে দেখা গেছে। এতে দেখা গেছে 77% মানুষ ডেমোক্রেট প্রার্থীকে প্রেসিডেন্ট দেখতে চান, আর রিপাবলিকান প্রার্থীকে চান 74% জনগণ।
ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ মারা গেছেন। বার্ধক্যজনিত অসুস্থতায় 85 বছর বয়সে গতকাল তার মৃত্যু হয়। নরসিংদী জেলায় 1936 সালে জন্ম খ্যাতিমান এ শিক্ষাবিদের। কর্মজীবনে তিনি খুলনা আজম খান কমার্স কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, করটিয়ার সাদত কলেজ এবং ময়মনসিংহ আনন্দমোহন কলেজেরও অধ্যক্ষ ছিলেন। তার কন্যা ডক্টর নাজনীন আহমেদ দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা 6 ভিক্ষুককে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর ভিক্ষু পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মার্কেটের সামনে তাদের দোকানঘর করে দেওয়া হয়েছে। ব্যবসা পরিচালনার জন্য প্রত্যেকে 50,000 করে টাকা দেওয়া হয়েছে। সহায়তা পাওয়া ব্যক্তিরা যাতে ঠিক মতো ব্যবসা করতে পারে সে ব্যাপারে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকি করবে বলেও জানান আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার। সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ABM আজাদ পুনর্বাসন মার্কেটটির উদ্বোধন করেন। এবারে পার্টেস খেলার খবর। ইউরোপা লীগের ফাইনালে রাতে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট সেভিয়া। এই ম্যাচে ইন্টারের সামনে চতুর্থ শিরোপার হাতছানি। এবার ঘরোয়া লিগেও দুর্দান্ত মৌসুম শেষ করেছে তারা। 1 পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া হয় ইন্টারের। সবশেষ 2010 সালে এই প্রতিযোগিতার ট্রফি জিতেছিল ইতালিয়ান এই ক্লাবটি। অন্যদিকে ইউরোপা লিগের সবচেয়ে সফল দল সেভিয়া। এর আগে 5 বার ফাইনালে উঠে প্রতিবারই শিরোপার স্বাদ নেয় স্প্যানিশ ক্লাবটি। প্রথম সেমিতে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করে ফাইনাল নিশ্চিত করে সেভিয়া। সবশেষ 3 ম্যাচে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী দিওগা কার্লোস এভার বানেগা ফার্নান্দোরা। জার্মানির কোলোনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শোনাম আরেকবার। বিভীষিকাময় 21 আগস্ট আজ আলামত নষ্টের প্রমাণ করার গ্রেনেড হামলায় বিএনপির প্রত্যক্ষ মদত ছিল বললেন প্রধানমন্ত্রী। করোনা পরীক্ষার সার্টিফিকেট ছাড়া চিকিৎসা দিচ্ছে না হাসপাতাল। রিপোর্ট পেতে দেরি হয়, বিনা চিকিৎসায় অনেকের মৃত্যু। কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির আবার অবনতি। বরিশালে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যু। এবং ডিমের দাম ডজনে বেড়েছে 6 থেকে 8 টাকা। পরবর্তী সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।